আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো এখন বাজে সকাল 6:30, ওর বাবা বের হয়ে যাচ্ছে, এই জন্য বারান্দায় আসলাম। আসলে এটা হচ্ছে আমাদের মেইন দরজা, তো লাগিয়ে দেওয়ার জন্য ও গাড়ি বের করেছে, ও বের হয়ে যাচ্ছে। আর বারান্দায় এসে দেখি, দেখুন কি অবস্থা, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, তারপর ছেলে সরিষা দানা ফেলেছে, যার কারণে পুরো বারান্দাটার অবস্থা একদম খারাপ। বারান্দাটা পরিষ্কার করা আগে দরকার। তবে অন্য একটা কাজ এগিয়ে রাখার জন্য কিচেনে চলে আসলাম। আমি গত রাতেই ডাল ভিজিয়ে রেখেছিলাম, আজকে ডাল রান্না করব সেজন্য। আর এই ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগে, আর যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করি না, তাই আগে ভাবলাম যে ডালটা সিদ্ধ হতে দিয়ে যাই। এদিকে সিদ্ধ হতে থাকবে, আর আমি আরও কয়েকটা কাজ অবশ্য করব, আপনারা দেখতে থাকবেন, দেখুন যে কী কী করি আমি সারাদিন। আর হ্যাঁ, যারা এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথেই থাকতে পারেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকতে পারেন। আর যারা আগে থেকেই বন্ধু হয়ে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ডালটা তো সিদ্ধ হতে দিলাম, এখন কিছু মশলা বের করতে হবে। আর এটা হচ্ছে বেশ কয়েকদিন আগেকার ভিডিও, মাসের শেষের দিকে। তো দেখুন, ফ্রিজটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা মাসের শেষের ভিডিও, ফ্রিজটা একদম খালি, মোটামুটি অল্প কিছু বাজার আছে, একদম না থাকার মতো আর কি। তো আজকে সেজন্য ভাবছি যে ডিম রান্না করব আর ডাল, বাচ্চারা এগুলো খেতে এমনিতেই পছন্দ করে, তো সেজন্য মাছ নেই বলে, মাছ আছে তবে অল্প কিছু। ওর বাবা কালকে ডিম নিয়ে এসেছে, তো ডিমগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, পরিষ্কার করতে পারিনি, অনেক রাতে এসেছিল। তো আরও কিছু বাজারও করেছে, তো ভাবছি ডিমগুলো ভিজিয়ে রেখে যাই, তাহলে পরিষ্কার করতে সুবিধা হবে। একটু ভেজানো থাকলে তখন ঝটপট পরিষ্কার করে নেওয়া যায়। তো সেজন্য আমি মশলাটা বের করলাম, আর এদিকে ডিমগুলো ভিজিয়ে রেখে যাব। তো ভিজিয়ে রেখে যে যাব, আপাতত যে কয়েকটা রান্না করব সেই কয়েকটা আমি ধুয়ে নিয়েছি, একদম ভিম লিকুইড দিয়ে ঘষে মেজে ধুয়েছি। তবে ধোয়ার সময় একটা ডিম ফাটিয়েও ফেলেছি একদম, মানে ওটা হয়তো একটু ফাটা ছিল, আমি একটু চাপ লাগছে হয়তো বেশি, একদম ফেটে অবস্থা খারাপ। তো যাই হোক, আমরা চারজন, এই জন্য 8টা ডিম সিদ্ধ করতে দিয়ে দিলাম, 8টা না সরি 9টা দিয়েছি, কারণ আমার ছোট বাবা এটা ডিম খেতে পছন্দ করে। দেখা যায় কি, সে ডিম সিদ্ধ দেখলে একটা আগে খেয়ে নেবে, তো সেজন্য 9টা ডিম বসিয়েছি। তো ওদিকে সব একটু গুছিয়ে চলে এসেছি বারান্দায়। আসলে আমার বড় ছেলের শিল্প ও সংস্কৃতি যে একটা সাবজেক্ট আছে, সেটাতে সরিষা দানা দিয়ে কি একটা কাজ দিছে ওদেরকে, মানে খাতার ফ্রন্ট পেজে শিল্প ও সংস্কৃতি এই কথাটা লিখে তার ওপরে আঠা দিয়ে সরিষা দানাকে আটকে রাখতে হবে, ব্যাপারটা এরকম। তো ও না কয়েকদিন ধরে এই কাজটা করেছে, তবে সেখান থেকে সরিষা দানা ঝুরঝুর ঝুরঝুর করে পড়তেছে। তো ওর বেডরুমে এরকম করছে, আমি বলছি যে না, তুমি এটার একটা ব্যবস্থা করো, ভালো করে আঠা লাগাও বা উপরে কোনো কষ্ট দিয়ে কিছু একটা করো, তা না হলে তো এটা সারাক্ষণ পড়তেই থাকবে, আর এই পায়ের নিচে সরিষা দানা পড়লে তো খুব বিরক্ত লাগে। তো যাই হোক, যে কথা সেই কাজ, রুম নষ্ট হয় বলে কালকে সে রাত 12টার সময়, মানে আমরা ঘুমানোর আগ দিয়ে, ওর বাবা কষ্ট পেনে দিয়েছে, আর ও বারান্দায় এসে ওই কাজগুলো করেছে। করে ঠিক আছে, ওইখানে থাকুক সরিষা দানাগুলো, ও আমু আমি যাতে রাগ না করি সেই কারণে ও ঝাড়ু দিয়ে সব সরিষা দানাগুলো একদম সেই এদিকে মানে সরিয়ে সরিয়ে রাখছে, একদম টপের আশেপাশে ভেতরে, মানে আমার কাজ আরও 4 গুণ বাড়িয়ে দিয়েছে। তো যা, কি আর করা, ঝেড়ে ফেললে চলে যেত, কিন্তু সারা রাত ভর বৃষ্টি হয়েছে, আমি ঝাড়ার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবে ঝাড়তে পারতেছিলাম না, এটে এটে আছে। তো যাক, আর না ঝেড়ে একদম পুরো মুছে ক্লিন করে নিয়েছি, এই যে দেখুন এতক্ষণ মুছলাম, কি এখন কেমন লাগতেছে বলুন তো। তো যাই হোক, ওগুলো গুছিয়ে আমি চলে এসেছি, বললাম না রাতে কিছু বাজার এনেছিল, মাসের শেষ তো এখন একটু একটু করে বাজার করবে, একদিনে সব বাজার মাঝে মাঝে করে, আবার মাঝে মাঝে আস্তে আস্তে করে আর কি, একদিন মুদি বাজার করে, একদিন দেখা যায় মাছের বাজার করে, এরকম। তো আজকে কিছু মুদি বাজার করেছে, তো জিরা শেষ হয়ে গিয়েছিল, জিরাটা আমি আবার ভরে নিলাম। এদিকে আটা শেষ হয়ে গিয়েছিল, আটাগুলো এনেছে, সেগুলো ভরবো, আবার কিছু মশলা শেষ হয়ে গিয়েছিল। আসলে কিচেনটা আমার এত ছোট, কিচেনটা ছোট না, কিচেনটা অনেক বড়, মানে লম্বা টাইপের অনেক বড়, তবে মানে তাকগুলো শুধু একটা তাকে চুলা, এবং অনেক কষ্ট করে
আমার রাইস কুকারটা রাখা যায়। চুলার পাশে যে আমি কোনো জার রাখবো, মানে মশলার কৌটাগুলো রাখবো, এগুলো রাখা যায় না, একদম ছোট জায়গাটা। তো সেজন্য ভাবলাম একের ভিতর চার, মানে একটা কৌটার ভিতরেই আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং লবণ সবগুলো রাখবো। সেজন্য এই জারটা কিনে নিয়ে এসেছি, যাতে এক একটা খুললে সবগুলো আমি নিতে পারি আর জায়গাটাও কম লাগে। সেজন্য এই ব্যবস্থা কেমন হয়েছে আমার আপুরা কিন্তু জানাতে পারে, আমি অনেক আপুদেরকে দেখছি এভাবে করতে, ভাবলাম আমিও করে দেখি। আর এগুলো যেহেতু শুকনো মশলা তাহলে ওইভাবে নষ্টও হবে না। তো যাক, আমি মশলাগুলো সব ভরে নিলাম, শেষ হয়ে গিয়েছিল, আর যেগুলো ছিল সেগুলো আবার ভরে নিলাম। আবার এদিকে আটাটা ভরবো। তো আগের মতো ভুল করতেছি না, আগের বার করেছি কি এই মানে যে পটটা দেখছেন এই পটটা দিয়ে আমি আটাটা তুলে নিই আর কি। তো ওটা মানে আটাগুলো ঢালছি, পরে একদম নিচে পড়ে গেছে পটটা, পরে হাত দিয়ে তুলতে গিয়ে আমার পুরো হাত ভরে গেছে একদম। আজকে আর সেই ভুল করিনি, আজকে পটটা আগে তুলে নিয়েছিলাম, আটাগুলো ভরে তারপর আবার পটটা রেখে দিলাম, যাতে এই পটটাই মানে দিয়ে আমি কাজ করতে পারি, হাতে আটা না লেগে যায়। এদিকে তেলের জারটাও আমি রিফিল করে নিচ্ছি। আসলে সব কাজগুলো একসাথে জমে গেছে, অবশ্য ভালোই হয়েছে। আজকে ডাল ডিম সিদ্ধ হতে হতে আমি এদিকে এই খুচরো যে কাজগুলো ছিল সেগুলো করে ফেলি। আসলে এগুলো গোছানো থাকলে না রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, ঝটপট হয়ে যায়, ঝামেলা হয় না আগে ভাগে গুছিয়ে নিলে। তো সেজন্য আজকে একটু সময় পাইছি, যেহেতু সকালে নাস্তাও বানায়নি, ওর বাবা খেলো না তার কারণে। আর যে আটার যে প্যাকেটগুলো হয়েছিল বা অন্যান্য যে প্যাকেটগুলো বাজার করলে হয় সেগুলো আমি এই কৌটায় ভরে রাখি, পরবর্তীতে আবার মাছ রাখতে গেলে বা ফ্রিজে কোনো সবজি রাখতে গেলে এই পলিথিনগুলো দিয়ে আমি ব্যবহার করি। আর এগুলো বাইরে রেখে দিলে হয় কি, তেলা পোকা ইচ্ছা মতো ঘোরাঘুরি করে, আমি যতই স্প্রে করি না কেন, যতই সেফ থাকি না কেন, দু একটা তেলা পোকা থেকেই যায়। তো সেজন্য আমি এই কৌটার মধ্যে পলিথিনগুলো রেখে দিই, যাতে করে কোনো তেলা পোকা না হয়। ব্যাস, আমি এই পাশের জায়গাটা ভিমলি কোট দিয়ে ধুয়ে মুছে আমার মশলা এবং তেলের কৌটাটা ভালোভাবে রেখে দিলাম। এবারে ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, ডিমগুলো আমি তুলে নিচ্ছি। আর ডালটা 80% সিদ্ধ হয়েছে, পুরোটা হয়নি। আর এই ডালটা হচ্ছে ডাবলি ডাল বলে অনেকে, অনেকে না আমরাও বলি তাই আসলে। তো এটা সিদ্ধ হওয়ার পরেও না একটু ঠান্ডা হলে আবার যেন শক্ত শক্ত হয়ে যায়, এটা বেশ কিছুক্ষণ আরও কষাতে হবে। সেজন্য আমি এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর মশলাগুলো খুব বেশিক্ষণ আগে বের করিনি, আপনাদের সামনেই তো বের করলাম, যার কারণে একটু বরফ বরফ হয়ে আছে, দিতে একটু কষ্টই হয়েছে। পাশে থেকে যতটুকু নরম হয়েছে ততটুকু আমি দিয়ে দিলাম। এবারে সব শুকনো মশলাগুলো, হলুদ, লবণ, মরিচ, যা যা লাগে, আর যেহেতু আমার দুই বাচ্চা ডাল খেতে পছন্দ করে, বিশেষ করে বড় বাচ্চাটা, সেজন্য ঝালটা একটু কমিয়ে দিচ্ছি, ও যেহেতু খাবে ও ঝালটা বেশি খেতে চায় না। তো ব্যাস, এই তো তেল টেল দিয়ে আমি এবার কিছুক্ষণ কষিয়ে নেব, কারণ যেহেতু এটা এখনও সিদ্ধ হয়নি, তো এটা এপাশ থেকে সিদ্ধ হতে থাকবে এবং মানে কষতে দিয়ে সিদ্ধ হতে থাকবে, আর আমি এপাশ থেকে অন্যান্য কাজগুলো করে নিই। ডিমগুলো ছুলে নিচ্ছি। আসলে সারাদিনে অনেক কাজ করা হয়, ডেলি ব্লগ যেহেতু, একটু একটু করে ভিডিও করতে গেলেও দেখা যায় কি ভিডিওটা অনেক বড় হয়ে যায়, কেটে কুটে অনেক ছোট করে রাখার চেষ্টা করি, তারপরেও আজকে আমার ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। ডিমগুলো ছুলে আমি এবার ছুরি দিয়ে ডিমগুলো কেটে নিচ্ছি। আর এর ফাঁকে কিন্তু আরও অনেক অনেক কাজ করেছি, মাঝে ভুলে গিয়েছিলাম, আবার এই নারিকেলটা বের করেছি, যেহেতু নারিকেলের দুধ দিয়ে ডিম রান্না করব, তাই নারিকেলটা বের করে এখন গরম পানির মধ্যে দিয়েছি, কি করব মনে ছিল না যে, সেজন্য গরম পানির মধ্যে দিয়ে দিলাম, দুধটা বের করে নেব। আর আসলে এটা কচি নারিকেল ছিল, যার কারণে দুধটা এত ভালো হয়নি, একটু পাতলা পাতলা হয়েছে। এবারে আমি ডিমটা ভেজে নিচ্ছি। ডালটা কিন্তু আমি ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম মাঝখানে ভালো করে কষিয়ে, এবারে একদম হয়ে যাওয়ার আগ দিয়ে ওরং দিয়ে একটা মানে কি বলবো কয়েকটা ঘোটা দিয়েছি, যাতে ডালটা একটু কিছু কিছু ডাল ভেঙে ভেঙে যায়, ঝোলটা একটু ঘন হয়ে যায়। ব্যাস, তারপর আমি ভাত বসিয়ে দিলাম। আর এপাশে এখন আমি নারিকেলের দুধ দিয়ে ডিমটা ভুনে নেব, যার কারণে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি।
এই তো হলুদ, লবণ, মরিচ আর একটু আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা, ব্যাস দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। প্রথমে একটু পানি দিয়ে কষিয়ে নিব, পানিটা দেওয়া আমার স্কিপ হয়ে গিয়েছে। আর একটুখানি পরে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, আমি ভুলে গেছিলাম দিতে, আসলে আজকে ঝটপট কাজ করতেছি তো যার কারণে একটু এলোমেলো হয়ে যাচ্ছে। আর এদিকে আমি মশলাটা কষাচ্ছি আর নারিকেলটা দুধটা বের করে নিচ্ছি চিপে চিপে এভাবে, তো দেখি যে একদম নারিকেলটা কুচি হওয়াতে দুধটা খুব একটা ভালো হয়নি। তো যাই হোক, এবারে আমি ডিমগুলো দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর জালটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি, দুধটা বের করে ছেঁকে নিয়েছি, এবারে দুধটা দিয়ে দিলাম, ব্যাস। এবারে ঝোলটা ঘন হয়ে গেলেই, মানে নিজের মনের মতো হয়ে গেলেই চুলা অফ করে দিলেই আমার নারিকেলের দুধ দিয়ে ডিম রান্না শেষ। এই তো দেখুন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি, ব্যাস এবার আমি ঢেলে নেব। এই তো আজকের ঝটপটের রান্না, আসলে মাসের শেষে তো অনেক সময় এই ডিম ডাল দিয়ে চালিয়ে নিতে হয়, তারপরও আলহামদুলিল্লাহ। তবে ফ্রিজে যে মাছ ছিল, মাছ খেতে খেতে এখন আর অত ভালো লাগতেছে না, তো সেই জন্য ভাবলাম আজকে একটু ডিফারেন্ট কিছু রান্না করি, তাই করলাম। আর এখন আমি মশলাটা ভেজে নিচ্ছি, দারচিনিটা একটু আগে দিতে হয় গরম, যেহেতু দারচিনিটা একটু দেরি করে হয় গরম সেজন্য। তারপরে এলাচ, এবং চুলাটা অফ করে দিয়ে আমি কয়েকটা জিরা দিয়ে দিয়েছি, ব্যাস। এবারে একটা গরম জায়গায় রেখে দেবো, কিছুক্ষণ পর একটু মুচমুচে হয়ে গেলে আমি এটা হামম দিস্তার সাহায্যে এটা বেটে নেব, গুঁড়ো করে নেব। অনেক আপুরা জানতে চেয়েছিলেন যে এটা কিভাবে করে, তো আজকে আমি দেখিয়ে দিলাম এটা আমি কিভাবে করি, কারণ তিনটা মশলা যদি একসঙ্গে দেওয়া হয় তাহলে জিরাটা কিন্তু পুড়ে যায়, জিরাটা হতে বেশিক্ষণ লাগে না। তো এই তো আমি এখন মশলাটা দিয়ে দিচ্ছি উপর থেকে ছিটিয়ে, আজকে দুইটা রেসিপিতেই আমি গরম মশলা এবং জিরার মানে গুঁড়াটা দিব। দিয়ে আমি একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দেবো যাতে করে একদম মশলার সাথে মিশে যায়। রান্নার শেষ মুহূর্তে দিলেও হয়, তবে আমি বেশিরভাগ চুলা থেকে নামিয়েই দেই, আবার মাঝে মাঝে চুলাতে থাকতেও দেই। এখন আমি টেবিলে খাবারগুলো দিয়ে দিব, যেহেতু আজকে সকালে সেভাবে খাওয়া দাওয়া হয়নি, সকালে হয়েছে বাচ্চারা খেয়েছে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।